ভারতীয় সময় ভোর 5:30টায় পেরুর বিরুদ্ধে নামছে নেইমারের ব্রাজিল। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে তারা। কোপার গ্রুপ পর্বে পেরুকে 4 গোলে হারিয়েছিল ব্রাজিল। তবে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরেও ঘুরে দাঁড়িয়েছিলেন লাপাডুলারা। 3 নম্বরে শেষ করে কোয়ার্টার ফাইনাল, তারপর সেখানে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পেরু। অন্যদিকে ঘরের মাঠে ব্রাজিল শুরু থেকেই ফর্মে রয়েছে। প্রথম ম্যাচ থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুরন্ত ছন্দে দেখা গিয়েছে নেইমারদের। তবে কোয়ার্টার ফাইনালে রেড কার্ড দেখায় সেমিফাইনালে পাওয়া যাবে না ম্যানচেস্টার সিটি তারকা গ্যাব্রিয়েল জেসুসকে। চিলির সঙ্গে ম্যাচে একটু দুর্বল হলেও দুর্বল দেখিয়েছে ব্রাজিল। সাম্বার ছন্দ নাকি পেরুর দলগত পারফরমেন্স, কার আর জয় হবে সেটাই এখন দেখার।